সৌদি আরবে পাঠানোর কথা বলে এক নারীকে জিম্মি করে ধর্ষণের অভিযোগে চার মানব পাচারকারীকে গ্রেফতার করেছে র‍্যাব। ভিসা ও বিমানের টিকিট জালিয়াতি করে শতাধিক মানুষের সাথে প্রতারণা করেছে এই চক্রটি। নবম শ্রেণীর গণ্ডি পার হয়েছেন কামরুল আহমেদ, নেই নির্দিষ্ট কোনো পেশা। 2019 সালে ভ্রমণ ভিসায় দুবাই যায় সে, সেখানে মানব পাচারের মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে দুবাইয়ের রেসিডেন্স ভিসা নেয় কামরুল। দুবাইয়ে একটি গাড়ি কিনে নিজেই ভাড়ায় চালাতেন, কিন্তু করোনার কারণে ওই গাড়ি বিক্রি করে 2021 সালে দেশে ফিরে প্রতারণা ও মানব পাচার শুরু করে এই প্রতারক। সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, সুনামগঞ্জ থেকে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে রাজধানীর রামপুরার একটি বাসায় জিম্মি করে এক নারীকে ধর্ষণ করে। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব। সে নারী ভিকটিম জানিয়েছে যে তাকে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে, মানসিকভাবে অত্যাচার করা হয়েছে এবং তাকে প্রাণনাশের হুমকি প্রদান করা হয়েছে। যে বাসায় আমরা তাকে উদ্ধার করেছি সে বাসায় তাকে তার ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করা হয়েছে। র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা দুই বছর ধরে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে মানব পাচার করে আসছে। গত 5 বছরে তারা শতাধিক লোককে ট্যুরিস্ট ভিসার মাধ্যমে মধ্যপ্রাচ্যে পাচার করেছে, কোন কোন ক্ষেত্রে দুবাই পাচার করেছে। আমরা যাদেরকে ধরতে সক্ষম হয়েছি সবাইকে আমরা আইনের আওতায় আনব। জনশক্তি রপ্তানির লাইসেন্স না থাকলেও গ্রামের অসহায় মানুষদের টার্গেট করে বিদেশে পাঠানোর নামে 7 থেকে 8 লাখ টাকা আদায় করত চক্রটি। সরকারের মৌ খন্দকার, দেশ টিভি, ঢাকা।